বেলাল তুমি কি জানো তোমার জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন আল্লাহ তাখাফ তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজান তোমার কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ ঈমানের পুরস্কার হলো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে আটটা জান্নাত দিয়ে দিবে বেলাল বলতে তো হুজুর আমি তো মরি নাই এটা কি একটা মারার সাইজ হলো কালো মানুষ গোস্তের টুকরার মতন হয়ে গেল চামড়া সব উঠে গেছে এত মালিকেন সামসাগুলো বলতেছে নেতা এত মারার পরেও দেখেন ওর মুখের মধ্যে একটা শব্দই শুধু উচ্চারণ হয় অন্য কোনো শব্দ নয় আবু জেহেল দৌড়ে গিয়া বেলালের কানের সঙ্গে বেলালের মুখের সঙ্গে কানটা লাগায় শুনতে এত ওজনের একটা পাথর চাপা দেওয়া হয়েছে ওই পাথরটা আজও মক্কার মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত আছে সুবহানাল্লাহ এক নম্বর হলো ঈমান জোরকার এক নম্বর কি ইমানের কথা আল্লাহ আগে কেন বললেন কারণ ইমান যদি না থাকে আপনি যত আমল করেন একটা আমলও আল্লাহর দরবারে কাজে আসবে সেই ইমানটা কি বিশ্বাস সে বিশ্বাসটা কেমন আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون এক বিশ্বাসী মানুষকে জান্নাতে নিয়ে যাবে একটা বিশ্বাস আপনি যদি একটা আমলও না করেন শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাত আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এখন আপনারা আমরা খেয়াল করে দেখি তো আমাদের বিশ্বাসটা ঠিক আছে কিনা একটু দেখার দরকার আছে না নাই জরুরি আছে না নাই আবু বকর রাদিয়াল্লাহ যখন ঈমান গ্রহণ করেছে তখন কিন্তু এই আয়াত নাযিল হয়নি শুনেন যে আয়াতটা আমি এখন তেলাওয়াত করলাম বিশ্বাসের উপরে হযরত ওসমান ঈমান গ্রহণ করেছে এই আয়াত আল্লাহ নাযিল করে নাই হযরত আলী ঈমান গ্রহণ করেছে আয়াত নাযিল হয় নাই খাদিজাতুল কুবরা ঈমান গ্রহণ করেছে আয়াত নাযিল হয় নাই কিন্তু যেই মাত্র হযরত বেলাল ঈমান গ্রহণ করলো সঙ্গে সঙ্গে আয়াতটা আল্লাহ নাযিল করে দিল আপনার বলেন তো এর আগে তো এরা ঈমান গ্রহণ করছে তখনই আল্লাহ আয়াত নাযিল করে নাই কিন্তু বেলাল ঈমান গ্রহণ করার সাথে সাথে আয়াত নাজিল হলো এই কারণেই যে ওদের ঈমান রক্ষা করা খুব সহজ কারণ ওদের মুনিব একটা জোরেখন কয়টা আর বেলালের ঈমান রক্ষা করা খুব কঠিন কারণ বেলালের মুনিব হলো দুইটা বর্তমানে আমাদের বাংলাদেশের ঈমান রক্ষা করা খুব কঠিন কারণ আমাদের মুনিব হলো দুইটা জোরেখন কয়টা একটা হচ্ছে আল্লাহ আর একটা হলো সরকার আমাদের মতন বক্তারা ওয়াজ করতে আসে আল্লাহর খেয়াল না করে আগে সরকারের খেয়াল করে যে কোন ওয়াজ করা যাবে কোনটা করা যাবে না কোনটা করলে জেল হবে কোনটা আমাদের মধ্যে অনেকের এরকম কথাও আছে আল্লাহও লাগে হিল্লাও লাগে আছে না নাই ধরে করা খালি আল্লাহ দিয়ে হয় করে খালি আল্লাহ দিয়ে হয় না তো আল্লাহও লাগে হিল্লাও লাগে এই যে আল্লাহ লাগে হিল্লা লাগে না যতক্ষণ পর্যন্ত এইটা ভিতরে মজবুত না হবে ততক্ষণ আপনার ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না এখন আপনার উপর আমি যেই বলবো আল্লাহ লাগে আপনার উপর হিল্লা লাগে না বলতে পারবেন না আল্লাহ লাগে কিন্তু হিল্লা আরো জোরে জোরসে বলেন সার না দিলে আবাদ হবে সার না দিলে আবাদ হবে চিকিৎসা না করলে রুগী বাঁচবে ব্যবসা না হলে খাবো কি চাকরি না হলে তো বাঁচবো না এরকম কথা কি মুখ দিয়ে ফস করে বার হয় না একটু আসেন এক নম্বর হলো ঈমান ঈমান গ্রহণ করলেন হযরত বেলাল আল্লাহ আয়াত নাজিল করলেন গভীর রাতে আয়াতটা নাজিল করেছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ নবী বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল
তুমি বলো তো প্রকাশ্যে ইমান গ্রহণ করছো না গোপনে? বেড়াল বলে, হুজুর বর্তমানে যে পরিবেশ আমার প্রকাশ্যে ইমান গ্রহণ করার কোনো সুযোগ নাই। রাসূল বললেন, বেড়াল তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে, যেটা কলিজার মধ্যে জায়গা দিয়েছো শত বিপদ আপদে সেইটা যেন তুমি ত্যাগ করো না। যদি তুমি শত বিপদ আপদ মুসিবতের মধ্যেও ইমানটাকে অন্তরে রাখতে পারো, আল্লাহ ঘোষণা করেছেন ফেরেশতা দিয়া, আল্লাহ তাহাফ তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে মরার আগেই আল্লাহ তোমাকে জান্নাত দেখায়া তারপরে মৃত্যু দিবে। এখন বলেন তো বেলালের কাছে দুনিয়ার গুনতির মধ্যে আছে? গভীর রাত্রে হযরত বেলাল, বেলালের জীবনটা পড়বেন, তেনাকে তার মনিব এত ঘৃণা করতো যে গোয়াল ঘরে রাখতো। গোয়াল ঘর বোঝেন আপনারা, যে ঘরে উর্দুম বা ঘোড়া থাকে সেই ঘরের মধ্যে বেলালকে রাখতো, বেলালের জন্য আলাদা কোনো ঘর ছিল না। হযরত বেলাল অবশ্য মনিবের কাছে একদিন কমপ্লেন করেছিল যে আমি কি মানুষ না, উর্দুম বা গাদার ঘরে থাকতে যে আমাকে দুর্গন্ধ লাগে। বেলালের মনিব বলে যে একটা উর্দুম্বার দাম আমার কাছে আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই। মানবতার কোন স্বীকৃতি যখন হযরত বেলাল পায় নাই, তখনই ইসলাম ধর্ম গ্রহণ করেছে মানবতা পাওয়ার জন্য। যরেকন সুবহানাল্লাহ। গভীর রাতে ফেরত গেছে গোয়াল ঘরে, ইমান গ্রহণের পরে গিয়ে দেখে উট দুম্বা গাদা গুলো সব দাঁড়িয়ে আছে, কারো নিচে কোনো পেশাব নাই, পাওখানাই না। সুবহানাল্লাহ। আসতে গেলেন কেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যখন মাওলার হয়ে যায়, কুল মাখলুক আল্লাহ তার জন্য গোলাম বানায় দেয়। যরেকান সুবহানাল্লাহ। আল্লাহ হয়তো উর্দুম বা গাদাকে বলেছে, পেশাব পায়খানা যা করবি দিনের বেলায়, রাত্রি করতে পারবি না, কারণ এতদিন বেলাল একলা ছিল এজন্য পেশাব পায়খানা করছিস, কিন্তু আজকে বেলাল তো আর একলা থাকবে না, বেলালের সাথে আমি আল্লাহও থাকবো। যরেকান সুবহানাল্লাহ। কারণ ইমান যারা গ্রহণ করেছে তাদের সাথে কে আছে? আরো জোরে, এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ কোরআন কারিমে বলেন, অহুয়া মাকুম আইনামা কুনতুম, রে ইমানদার বান্দা বান্দিরা শোনো, তোমরা কিন্তু একলা না, তোমাদের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। এখন বলেন বেলাল কি একলা? এতদিন উর্দুম বা পেশাব পায়খানা করছে, বেলাল থাকলে তো অসুবিধা নেই। হযরত বেলাল চিন্তা করলেন, উর্দুম্বা গাধাগুলো যখন পেশাব পায়খানা করে নাই, তাহলে সকালবেলার কাজ কি গোয়াল ঘর পরিষ্কার করা? তো আগে থেকেই যদি পরিষ্কার করা থাকে, আর কোনো পরিষ্কার দরকার আছে? এখন আমি পরিষ্কার করব। ইমানের ঝংকার দিয়া আমার ভিতরের সমস্ত কালিমা আলা বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, আলা বিজিকরুল্লাহ তাতমাইনুল কুলুফ। যরেকান সুবহানাল্লাহ। আমার কলবের মধ্যে যে ময়লাটা আছে, এই ময়লা পরিষ্কার হয় কি দিয়া? জিকের দিয়া। যরেকান কি দিয়া? সেটা কোন জিকের? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলালের সকালের কোনো কাম নাই, গভীর রাত্রে বেলাল জিকিরের সাগরে ঢুকে গেল। একটু খেয়াল করবেন, ডুব দিলে ডুবারও হবে, মণিমুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বামস্তনের দুই আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। চোখ এভাবে বন্ধ করুন, আমার দিকে তাকান। এখন তো জিকিরের কথা বললে অনেকে বলে, হুজুর আবার পিসাব হলো নাকি রে? কোরআনে সবচাইতে জিকিরের কথা বেশি বলা হয়েছে, সুবহানাল্লাহ। কর না কেন? দেখেন একটা আয়াত আপনাকে শুনাই, তারপর বুঝবেন। আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তারা বেশি বেশি জিকির করো, বেশি বেশি নামাজ পড়ো একটা আয়াত নাই, বেশি বেশি রোজা করো একটা আয়াত নাই, বেশি বেশি হজ করো একটা আয়াত নাই। কারণ নামাজের নির্ধারিত সংখ্যা আছে, সংখ্যা আছে, সময় আছে, আছে না নাই? হজের নির্ধারণ আছে না নাই? জাকাতের নির্ধারণ আছে না নাই? কিন্তু জিকিরের
সব সময় মানে কি যখনই সুযোগ পাবেন জিকির শুরু করবেন। জবানে যদি করতে না পারেন অন্তরে অন্তরে করবেন। হযরত বেলাল জিকিরের সাগরে ডুব দিছে, কখন যে ফজর হয়েছে কখন যে সকাল হয়েছে, কারণ তখন কোনো নামাজ নাই, জোরে কন কি হি নাই। সর্বপ্রথম দুনিয়াতে যে ইবাদত এসেছে তার নাম কি, জোরে কথা কর না কেন, আরে জিকিরের বহু পরে নামাজ আছে। আজকে নামাজ যে মানুষ ওয়াজ করে কিন্তু জিকির ওয়াজ করে না। আবার অনেকে বলে জিকির করলে নামাজ লাগে না, ওটা আবার ভণ্ডামি। হ্যাঁ নামাজের কথা আছে, ও আমিলু সলিয়া যখন আসবে তখন অবশ্যই নামাজের কথা আপনার শুনতে পাবেন। তবে যেইটা বলতে যে একটু মনোযোগ দেন, হযরত বেলাল জিকির শুরু করছে, জিকির করতে করতে কোন জায়গাতে উঠছে, কোন জায়গাতে উঠছে সেটা জানেন আপনি? জিকির করতে করতে মানুষ জিকিরের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। জোরে কান সুবহানাল্লাহ। দেহ আছে গোয়াল ঘরে কিন্তু বেলালের রুহটা আমার আল্লাহর মধ্যে বিলীন হয়েছে। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া দুইটা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, শত চেষ্টা করলেও যেমন ওই পানির মধ্যে চিনি খুঁজা পাওয়া যায় না। আল্লাহর কোনো বান্দা কলবের দিকে মোতাবাজ্জ হয় যখন আল্লাহর জিকির করে, যতক্ষণ জিকিরের মধ্যে থাকে ওই বান্দাকে আল্লাহ থেকে ততক্ষণ আলাদা করা যায় না। অন্যান্য গোলামেরা মনিবের কাছে রিপোর্ট করছে, মনিব বেলাল আজকে আলসা হয়ে এমন ঘুম পাড়তিছে যে গোয়াল ঘরের দরজা পর্যন্ত খোলেনি। এমনি তো মনিব বেলালকে দেখবার পারে না, তার উপর যদি আবার অভিযোগ হয়, অভিযোগ না কথা বুঝতেছেন না, বর্তমান সরকার এমনি তো আলে মুখরুক দেখবার পারে না, তারপরে যদি আবার অভিযোগ দেয় মৌলবি করুক দেখবার পারে? জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কত পায় খাওয়া কাছে, যত দোষ চাষটলে বসে খালি মৌলবি কেড়ে জোরে কর কথা ঠিক কিনা। সাধারণ লোকের চোর ডাকাতের কোনো দোষ ধরার টাইম নাই তো, একটু মনোযোগ দেবেন। এমনি তো বেলালকে দেখতে পারে না, আবার সেই বেলালের বিরুদ্ধে অভিযোগ, বেলাল আলসা হয়ে ঘুম পাড়তেছে এখন পর্যন্ত গোয়াল ঘরের দরজা খোলে নাই। বেলালের মনিব চামড়ার চাবুক নিয়ে রাগ করে এক ধাক্কা দিয়ে বেলালের দরজা খুলে দেখে গোটা ঘর পরিষ্কার। বেলালের মনিব বলতেছে এই এই গোলামের বাচ্চা গোলামেরা, তোরা যে বেলালের বিরুদ্ধে অভিযোগ করলি, বেলাল আলসা হয়ে ঘুম পাড়তেছে কিন্তু গোয়াল ঘরের মধ্যে ঢুইকা দেখি তোরা ঘুম থেকে ওঠার আগে বেলাল পরিষ্কার করেছে। আপনারা বলেন তো মনিব ঠিক কইছে না ভুল কইছে? হ্যাঁ ভুল কইছে, কোথায় ভুল? তোরা ঘুম থেকে ওঠার আগে বেলাল ইমান দিয়া তার জীবনের সমস্ত কালিমাকে পরিষ্কার করেছে। আসলে মনিব ওইটা কয় নাই কিন্তু কথাটা ঠিকই আছে, তোরা যখন ঘুমের মধ্যে ছিলি তখন বেলাল কি করছে, গোয়াল ঘরের কথা বলতেছে মনিব, কিন্তু বেলাল কোন ঘর পরিষ্কার করছে? মন আমার দেহ ঘড়ি সুন্দর করি বানাইছে কোন কারিগরে, মন তো রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীম পাখি কেমনি আসে যায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, বেলাল রে বেলাল তোর বিরুদ্ধে গোলামেরা নালিশ করেছে, তুই আলসা হয়ে গেছিস ঘুম পাড়তেছিস, কোথায় বেলাল? বেলালের কাছে কিন্তু বেলালের মনিব চিল্লায় কিন্তু বেলালের কানের মধ্যে কথা ঢোকে না, কারণ বেলাল আসল মনিবের প্রেমে পড়েছে। আজকে আমাদের বাংলাদেশে আসল মনিবের প্রেমে যারা পড়বে নকল মনিবকে তারা তোয়াক্কা করবে না, জোরে কান কথা ঠিক কি না? কিন্তু আমাদের অবস্থা কি, 1200 টাকার জুতা মসজিদ দরজার না থেকে ভিতরে থুই, যেখানে নামাজ পড়ে কাঠের বাক্সে জুতা রাখছে, কেউ তো আর মসজিদে নাই একলাই,
চোর মনে করতেছে কেউ নাই দেখি, আর জুতা কোন জায়গা যায় দেখে ওরে বাবা খুব চালাক, কাঠের বাক্সের কাছে নামাজ পড়তেছে কাঠের বাক্সে জুতা রাখছে, চোর ভাবতে জোহরের শূন্য চার রাকাত কেবল এক রাকাত হচ্ছে, এখনো তিন রাকাত বাকি আছে জুতে নিয়ে চলে যাবো, এই মনে করে কেবল হাত দিছে, ওই খফ করে নামাজ পড়তে চোরের হাত ধরছে, চোর বলতেছে আল্লাহ বড় চোরকে আমি জুতা চোর না নামাজ চোর, আজকে আমাকে মন দুই দিকে চলে গেছে, জুতাও বাঁচান লাগবে নামাজও পড়া লাগবে, জোরে কর কথা ঠিক কি না, মানে সরকারের বিরুদ্ধেও কোনো কথা বলবো না, সরকার যা করে করুক আবার আল্লাহকে ধরা লাগবে, এত সহজ না, দুই মনে বিয়া করে দিন ইমান ঠিক হবে না, জোরে কর কথা ঠিক, বেলাল বেলাল বলে চিৎকার দেয় কিন্তু বেলাল প্রেম করতেছে কার সাথে, বেলালের মনিব কয় কে আমার কাছে, বেলাল বসে ঝুঁকতেছে এরকম ঝুঁকতেছে, দেখবেন যখন আল্লাহর কোরআনের সঙ্গে কেউ প্রেম করে ছোট বড় ছোট বাচ্চারা হাফেজের মাঝে দেখবেন এর কোরআন সব খালি ঝুঁকতেছে না, তার মধ্যে কেউ অন্তর থেকে কোরআন কোরআন থেকে অন্তর একেবারে লাগালাগি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন, এমন সময় বেলালের চাবুক ওই মুনিবের চাবুক বেলালের পিঠে মারছে, যে আমি মুনিব হইয়া তোরে ডাকি তুই আমার ডাকি সাড়া দিস না, ঘাট তেড়া যেই বাড়ি মারছে জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদেরকে যদি মারতো আমরা কি বলতাম, ও বাবারে ও মারে, জোরে কোন কথা ঠিক কি না, কিন্তু বেলাল কি কইছে, তার মানে কি আমাদের ভিতরে আর একটা মুনিব হয়ে আছে, বাপ মা শ্বশুর শাশুড়ি বহু কিছু, আমরা কষ্টে বলে আমরা আগে মা ওক ডাকি, মারে ও মারে ও মারে, আপনি যতই মা ওক ডাকেন আপনার মাও কি করবে, এই যে গায়ক কিন্তু গানের মধ্যে বলেছেন বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল খবর নেই না মাজন, গানটা খেয়াল করবেন, মাজন ধরিয়া উদরে কতই যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি এমন দরদি আখেরাতে, এমন দরদি আখেরাতে কেউ হবে না, এ কথা কিন্তু গায়ক বলেনি, গায়ক কিন্তু সিটিং করছে, এমন দরদি ভাবে কেউ হবে না, তার মানে বোঝা গেল মায়ের দয়া বাপের দয়া শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত, আর আমার আল্লাহর দয়া শুধু দুনিয়া নয় জান্নাত পর্যন্ত সম্পর্কিত, তাহলে কোনটা আমাদের আপন, বাপ মাও না আল্লাহ না, বাপ মা আপন দুনিয়াতে কিন্তু আল্লাহ আপন সব জায়গায়, তাহলে আমাদের বিপদে পড়লে সর্বপ্রথম কার নাম বের হবে, আরো জোরে জোরসে বলেন আল্লাহ, বিপদ আপদ মুসিবত সর্বসময় আল্লাহ বলেছেন ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেলালের মুনিবের চাবুক পড়ে গেছে, যেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে মুনিবের চাবুক পড়ে গেছে, তার মানে বোঝা গেল যেখানে আল্লাহ শব্দ উচ্চারণ হবে সেখানে শয়তানের শক্তি জুরি না কমজুরি, আমাদের বাংলাদেশের মুসলমান তো আল্লাহু আকবার ভুলে গেছে, একটা অন্যায় দেখেন আপনারা 500 জন তকবীর লিয়ে মিছিল শুরু করেন, কিছু কুলাবি এখন এখন কিছু কুলাবে না বাবা, জেলত জমনা রে জেলত জমনা রে, খালি ভয়, মুনিবের হাতর চাবুক পড়ে গেছে, মুনিব থরথর করে কাঁপতেছে, বেলাল আমরা যাকে শত্রু বিশ্বাস করি যে আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি দিয়ে নিজে ধর্ম প্রচার করে, তুই আমার গোলাম হইয়া তার ধর্মে কখন ভর্তি হলি, ও বেলাল আমার একটা মুনিব আছে তার নাম হলো আবু জেহেল, কয়েকদিন আগে আবু জেহেল ঘোষণা করেছে রে মুনিবেরা শোনো তোমাদের গোলামের দিকে তোমরা খেয়াল করো, কারণ আমরা গোলামের উপর যে অত্যাচার করতেছি এই অত্যাচার থেকে যদি বাঁচতে গিয়ে আবদুল্লাহ এতিম পোলার দলে ভর্তি হয়ে যায় তাহলে আমাদের মুনিবগিরি কিন্তু আর চলবে না,
তার মানে কি বুঝাচ্ছে, যাদের উপর নির্যাতন করা হচ্ছে আজকে বাংলাদেশে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সর্বদিক দিয়ে যাদের নির্যাতন করা হচ্ছে, তারা যদি একবার ইসলামকে গ্রহণ করে ইমানকে ভিতরে নিয়ে আসে ওদেরকে আর আমাদের দলে ভর্তি করা যাবে না। জোরে কোন কথা ঠিক বুঝবার পারতেছেন না? এইবার একটা আলুওয়ালারা হাসতেছে, এবারে আমাকে এলাকা যারা আলু আবাদ করছে ওরা একটা হাসতেছে, হ্যাঁ দাম বেশি বাসা গতবার খালি কান দে, খালি কান দে, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, সব কিছুর দাম বেশি, হুজুর আলুর দাম কম, এটাই হলো কৃষকদেরকে নির্যাতন করা। ধরে কোন কথা ঠিক কিনা? আবাদ করে দাম পায় না, তার মানে কি এদিকে ধান আবাদ করতেছেন কাটার সাথে সাথে কি আপনার দাম পাবেন? তাই তখন কম দামে বেচা লাগে, পরে যখন আপনাকে বেচা শেষ ওরে বাবা তখন হবে দাম, এটাই হলো নির্যাতন। এই নির্যাতন থেকে আপনার একটাই মাত্র বাঁচার উপায় হলো সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া আল্লাহর কোরআন ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? এটা না না আমরা এই কথা বললি কবি হুজুর আবার মসজিদের উন্নয়ন ওয়াজ করবে, সে রাজনীতি করতেছে, সবই ঠিক, সবই ঠিক, কোনো রাজনীতি হবে না। কোরআনের ইমান থেকে সুরা আসর আপনাদের সামনে আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিরক্ত হচ্ছেন না? হযরত বেলাল মুনিবের সামনে দাঁড়ায় বলতেছে, এমন একজন মুনিবকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এর প্রতি ইস্তিকাম সুম্মা ইস্তাকাম, এর প্রতি এমনভাবে অটল হয়েছে, আমাকে যদি টুকরা টুকরা করেন আমি যেই মুনিবকে গভীর রাতে ধরেছি ওই মুনিবকে আর কোনোদিন আমি ছাড়ব না। আয়াত কেমনি নাজিল হয়েছে, সারাদিন ধরে মারছে, মারার কমতি করে নাই, কালো মানুষকে মারতে মারতে গোস্তের টুকরার মতন লাল করেছে, একটা বারো বেলাল বলে নাই আমারে লাগতেছে আমারে মাইরো না আমার কষ্ট হয়, একটা বারের জন্য বলে নাই, সর্বসময় শুধু মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বেলালকে নিয়ে আসা হলো আবু জেহেলের কাছে, আবু জেহেল বলতেছে মারতে কইছি তাই বলি এত মার লিখেন, এটা কি একটা মারার সাইজ হলো? কালো মানুষ গোস্তের টুকরার মতন হয়ে গেল, চামড়া সব উঠে গেছে, এত মার লিখেন। চামচাগুলো বলতেছে নেতা এত মারার পরেও দেখেন ওর মুখের মধ্যে একটা শব্দই শুধু উচ্চারণ হয়, অন্য কোনো শব্দ নয়। আবু জেহেল দৌড়ে গিয়া বেলালের কানের সঙ্গে বেলালের মুখের সঙ্গে কানটা লাগায় শুনতে, বেলাল আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এত মারার পরেও যখন ইমান হারা করতে পারো নাই তাহলে কি করা যায়? সবাই বলতেছে ও তো মরি যাবে, মরার আগে ওরে পাথর চাপা দেন, এত ওজনের একটা পাথর চাপা দেওয়া হয়েছে, ওই পাথরটা আজও মক্কার মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত আছে, সুবহানাল্লাহ, মক্কার মিউজিয়ামের মধ্যে সুমায়াকে হত্যা করেছিল যে বর্ষা দিয়া সেটা আছে, বেলালের বুকের উপর যে পাথর চাপা দেওয়া হয়েছিল, আমাদের বাংলাদেশে টন বোঝেন, টন 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 বোঝেন, 27.5 মনে, সেখানে দেড় টন, দেড় টন ওজনে একটা পাথর বেলালের বুকে চাপা দিল, চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে বেলাল ফুটুস করে বলে যাবে, ওরা চাপা দিয়ে হাসতে হাসতে চলে যায়, কিন্তু পাথর চাপা দেওয়ার পরে বেলাল বলে মাবু সারাদিন ধরে আক মারছে আমি একটাবার বলি নাই লাগতেছে আমার কষ্ট হয়, কিন্তু এখন আমার বড় কষ্ট হচ্ছে আল্লাহ, আর সেই কষ্টটা হলো ওই পাথর চাপা দেওয়ার কারণে তোমার জিকির আমি করতে পারতেছি না। একটা মুসলমানের জন্য ইমানের জিকির বন্ধ করা সবচাইতে বড় কষ্ট, একটা মুসলমানের জীবনে কোরআনের সমাজ বাদ দিয়ে শয়তানের সমাজ চালু করা হলো সবচাইতে বড় কষ্ট। ধরে কোন কথা ঠিক কি রে? আল্লাহ তুমি যদি আমার জাতির পিতার জন্য নমরুদের চুলার আগুন শান্তির বাগান করতে পারো, তুমি যদি মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানায় দেবার পারো, তাহলে তুমি পারবে এই বেলালের বুকের পাথরকে তুলার মতো পাতলা করে দিতে। লিল্লাহ ইমানের বলে বলিয়ান হইয়া
হযরত বেলাল বুকের পাথর তুলার মতন পাতলা করতে চাইছে, কি করার জন্য? দৌড় মারার জন্য না, ওই জিকির করতে যেন কোনো কষ্ট না হয়। সকালবেলা বেলালের লাশ নিতে আইছে, দেখে বেলালের লাশ নিতে আইসে দেখে বুকের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। চামচাগুলো দৌড় মারছে, নিয়ে তার কাছে মরে নাই, মরে নাই বেলাল, মরে নাই, পাগল নাকি বলে বিশ্বাস না হলে দেখেন। আরো যে হেলত বা সাহেব আবু সুফিয়ান বড় বড় নেতাগুলো এসে দেখে পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেল চিল্লে বলে, দেখছিস ইমানের পাওয়ার? সুবহানাল্লাহ, ইমানের পাওয়ারে কি হয়, পাথর পর্যন্ত উঠা নামা করে, এটা শরীরের পাওয়ার না, মুসলমানের ইমানের পাওয়ার। যদি একবার ভিতরে ঢুকা যায় মুসলমানের সঙ্গে কোনো কিছুই সামনে আসতে পারবে না। কি করা যায়? জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক দেওয়া হলো, জিব্বার মধ্যে পেরেক ঢুকানো হলো। হযরত বেলালের ভাই আবু বকর হয়তো বলবেন, হুজুর কেমন ভাই, এটা মায়ের পেটের ভাই না? রাসূল বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান হলো ভাই ভাই। 1000 আশরাফি কুলুতিতে বলেছে 10,000 স্বর্ণ মুদ্রা। ওই আহত বেলালের বিনিময়ে আবুবকর দেওয়ার পরে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, নবী আমার নিজের হাতে বেলালের জিব্বার পেরেকগুলো টেনে বের করে বেলালের কপালে চুমা খায়। রাসূলের চোখের পানি দেখে বেলাল মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী বলে, বেলাল রে এত কষ্ট দিয়েছে বাজান, আমরা দূরে থেকে শুনেছি দেখেছি, কিন্তু আমরা শঙ্কায় নগণ্য বলে তোকে আমরা সাহায্য করতে পারি নাই। বেলাল বলতেছে, রাসূল আল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, আপনি কিসের কারণে কাঁদতেছেন? বলে, তোমাকে এত মার মারছে, তোমার বুকে পাথর চাপা দিয়ে রাখছে, জিব্বার মধ্যে কাঁটা ঢুকাই দিছে। বেলাল বলে, রাসূল আল্লাহ ওই কলেমার এত স্বাদ, ওই কলেমার এত মজা, আমি কলেমার জিকির যখন করেছি আমার আল্লাহ তাআলা জান্নাতের দরজা আমার সামনে খুলে ধরেছে, আমি জান্নাতের দরজা দেখেছি জিকির করেছি, ওদের কোনো কষ্ট আমার কলিজা পর্যন্ত পৌঁছে না। বেলাল তুমি কি জানো তোমার জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাখাফ তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ঈমানের পুরস্কার হলো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে। বেলাল বলতে, হুজুর আমি তো মরি নাই, এখন খবর কি? তখন বলা হচ্ছে, ওয়া আমিলুস সলিহাত, ইমানের পরে দুই নম্বর যে স্টেপটা আসবে তার নাম কি? আমল, নেক আমল। আপনার বলেন তো, যত নেক আমল আছে সবচাইতে দামি নেক আমলের নাম কি? যতগুলো নেক আমল আমরা করি তার মধ্যে সবচাইতে দামি, আপনার বুঝতে পারতেছেন না সবচাইতে দামির নাম কি? না না, সেটা তো করলাম, সেটা তো ইমানের মধ্যে গেল, আমলের মধ্যে আমি এখন বলতেছি সবচাইতে দামি আমলের নাম। আরো জোরে জোরসে বলুন, লা সলাতা লা ইমানা। দেখছেন, এখানে আল্লাহ রাসূল বলে দিলেন যে তুই যত ইমানদার হ, তোর যদি নামাজ না থাকে তাহলে তোর ইমান থাকবে না, ইমান থাকবে না। ইমান গ্রহণ করলেও ইমানকে ধরে রাখতে গেলে এক নম্বর আমল হচ্ছে নামাজ।